টলিউডে যেসব নায়িকাদের নিয়ে বিতর্ক হয় তার মধ্যে অন্যতম হলেন এনা সাহা তবে তিনি শুধু এখন অভিনেত্রীই নন প্রযোজকও বটে যদিও বহুদিন অভিনেত্রীকে বড় পর্দায় দেখতে পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়ায় যদিও অভিনেত্রী বেশ অ্যাক্টিভ তবে তার ওজন বেড়ে যাওয়া নিয়ে এনাকে প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল আর তারপরই জোরদার মেহনত শুরু করে দেন নায়িকা যার ফল হাতে নাতে পান সম্প্রতি এক ফ্যাশন র্যাম্পে হাঁটতে দেখা গেল এনাকে আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই একের পর এক নেতিবাচক মন্তব্য ধেয়ে আসতে থাকে তার দিকে সম্প্রতি বেঙ্গালুরুর এক ফ্যাশন শোতে দেখা গেল এনাকে যেখানে বোল্ট লুকে র্যাম্পে হেঁটে তাক লাগালেন তিনি এই ফ্যাশন শোতে তিনি স্টপার হিসেবে র্যাম্পে হাঁটেন এনা পরেছিলেন হাঁটু পর্যন্ত একটু ড্রেস তার ওপর লম্বা জ্যাকেট এমনই বাহারি জামায় দেখা গেল এনাকে হাসি মুখে হেঁটে এলেন তবে এনাকে ফ্যাশন শোতে দেখে মোটেই খুশি নন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই কটাক্ষের শিকার হতে হয় তাকে রীতিমতো কটাক্ষ করে কেউ লিখলেন এ তো র্যাম্পওয়ার্কটাই পারে না বডি শেমিং করে কেউ লিখলেন ছোটা হাতি কেউ লিখলেন গোলুবলু কেউ আবার তাকে শরীরে যত্ন নেওয়ার আর্জি জানালেন কারো প্রশ্ন এনাকে কোন দিক থেকে মডেল লাগে এনা তার ফিগার নিয়ে অতীতেও ট্রোলের মুখে পড়েছিলেন কিছুদিন আগেও বার্বিলুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছিলেন এনা তখনও তাকে উদ্দেশ্য করে খারাপ খারাপ মন্তব্য করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ এ বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ নায়িকা বরাবরই ট্রোল বিষয়টা এড়িয়ে চলেছেন তিনি নিজের মতো করে কেরিয়ারে ভালো কাজ করতে চেয়েছেন তবে তেমন কোনো চরিত্রের প্রস্তাব ঝুলিতে নেই এনার ফলে এখন তিনি মডেলিংয়েই নজর দিয়েছেন সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি